opportunity. I am Rehan Akhtar Shanju, assistant teacher of South Nampara High School. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে একটি ক্লাস সিক্সের অনলাইন ভিডিও ক্লাসের জন্য। ক্লাসটি হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট। সো তোমরা হোয়াইট বোর্ডে দেখতেই পাচ্ছ একটি টপিক সম্বন্ধে আমি লিখে রেখেছি, যেটি হচ্ছে লেসন 21। তোমরা তোমাদের টেক্সট বুকের 66 পেজ ফলো করলে দেখবে এখানে দা মেস্টিক বার্ড অফ বাংলাদেশ একটি পেসেজ আকারে দেওয়া আছে। সো তোমরা প্রথমে এই পেসেজটি পড়ে কী কী শিখতে পারবে সেটি দেখো। প্রথমে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে পারবে, বুঝতেও পারবে। তারপর আস অ্যান্ড আনসার কোয়েশ্চনস, প্রশ্ন করতে পারবে এবং আনসারও দিতে পারবে। আচ্ছা, এরপরে রিড অ্যালাউড উইথ প্রপার প্রনাউন্সিয়েশন স্ট্রেচ অ্যান্ড ইন্টোনেশন, শুদ্ধ উচ্চারণ করতে পারবে, শব্দ জোর প্রয়োগে সর্বাঙ্গি ব্যবহার করে উচ্চস্বরে পড়তে পারবে। আচ্ছা, আমরা লেসন 21 এ পার্টটি আলোচনা করব আজকের ক্লাসে। দেখো এখানে দি অ্যাবভ পিকচার্স আর অফ দ্য থ্রি ওয়েল নোন মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ, উপরের ছবিগুলো বাংলাদেশের তিনজন বিখ্যাত মরমি কবি, ঠিক আছে, তারা বাংলাদেশে এবং অন্যান্য দেশেও ব্যাপকভাবে সমাদৃত। দে আর ফেমাস ইন বাংলাদেশ অ্যান্ড ইন দেয়ার কান্ট্রিজ টু, এই যে একটু আগে যেটা বলেছিলাম, তারা আমাদের দেশও এবং পাশাপাশি অন্যান্য দেশেও ব্যাপকভাবে এরা সমাদৃত। আচ্ছা, দে আর লালন শাহ হাসান রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম, তারা হলেন, এই যে আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, এক নম্বর হচ্ছে লালন শাহ, দুই নম্বর হচ্ছে হাসান রাজা, তিন নম্বর হচ্ছে শাহ আব্দুল করিম। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছ এখানে দা মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। আচ্ছা, এই যে মিস্টিক শব্দের অর্থ কী আর বার্ড শব্দের অর্থ কী আমরা একটু আগে জেনে নেব। এই যে প্রথমে বার্ড শব্দের অর্থ কী আমরা একটু জেনে নেব। এবার
স্টুডেন্টস, তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো এই বার্ড এন্ড মিষ্টি শব্দটি অর্থ লেখার জন্য। আচ্ছা, মিস্টিক হচ্ছে একজন মরমী বা আধ্যাত্মিক ব্যক্তি যিনি সত্যকে খোঁজার চেষ্টা করেন, প্রার্থনা ও ধ্যান এর মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে একাত্ম হন। ঠিক আছে, তাহলে আমরা বার্ড হচ্ছে যিনি কবিতা লেখেন এবং গান লেখেন তাকে বুঝি, আর মিস্টিক হচ্ছে যিনি সবসময় সত্যকে খোঁজার চেষ্টা করেন এবং সৃষ্টিকর্তার সাথে একাত্ম থাকেন। আচ্ছা, এরপরে মেসেজে আরো একটা জিনিস ফলো করো। অল থ্রি বার্ড রোড পোয়েমস অ্যান্ড সংস টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিং অ্যাবাউট গড লাইফ অ্যান্ড লাভ ফর ম্যান। এই তিনজন চারণ কবি তাদের গভীর চিন্তা ও সৃষ্টিকর্তার প্রতি তাদের অনুভূতি, জীবন ও মানুষের প্রতি তাদের ভালোবাসা প্রকাশের জন্য কবিতা ও গান লিখেছে। আচ্ছা, আমরা তো এই যে পেসেজের পার্টটা একটু আলোচনা করব, ঠিক আছে। এছাড়া তোমাদেরকে আরো কিছু ওয়ার্ড মিনিং দিচ্ছি যেটা তোমাদের পেসেজটা পড়তে আরো সহজ করবে। তো আমরা একটু দেখে নিই আমরা কি কি ওয়ার্ড মিনিং গুলো শিখতে পারি এখান থেকে। প্রথমে এরপরে আরেকটি শব্দ বার যেটির অর্থ চাল।
ध्यान बा गभीर चिंता। আচ্ছা তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বেসিসটা সম্পর্কে কিছু জানতে পারছো আর কিছু ওয়ার্ড মিনিং দিলাম যেটা তোমাদেরকে সাহায্য করবে যে বেসিসটা পড়ার জন্য বোঝার জন্য। আজকে এতটুকুই আলোচনা শেষ করলাম, নেক্সট ক্লাসে আমি পার্ট বি নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই করে থাকো।